অতিমারী পরিস্থিতির দোহাই দিয়ে বারোয়ারি দুর্গাপুজোয় নিষেধাজ্ঞা জারি করল উত্তরপ্রদেশ সরকার। কিন্তু সেখানেই রামলীলায় কোনো আপত্তি নেই যোগী আদিত্যনাথের। কোভিড পরিস্থিতিতে এবার দেশের অনেক রাজ্যেই বেশি আড়ম্বরে দুর্গাপুজো হবে না, এমনকি এই বাংলাতেও অন্যবারের তুলনায় এবার জাঁকজমক অনেক কম হবে। ইতিমধ্যেই ওড়িশা সরকার দুর্গাপুজো আয়োজন নিয়ে একাধিক গাইডলাইন দিয়েছে, আর এর মধ্যেই উত্তরপ্রদেশ সরকার জানিয়ে দিল সার্বজনীন দুর্গাপুজো করা যাবে না। পুজো করতে গেলে তা ঘরের মধ্যে করতে হবে, তবে রামলীলা আয়োজনে ছাড়পত্র দিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তাঁর যুক্তি, রামলীলা বহু প্রাচীন প্রথা, তা কোনোভাবেই ভাঙা যায় না, তাই অতিমারির মধ্যেও রামলীলার আয়োজন করা হবে। তবে যোগী সরকার কি বলতে চাইছে, দুর্গাপুজোর ইতিহাস পুরনো নয়। যে রামলীলার কথা তিনি উল্লেখ করছেন, শরৎকালের দুর্গাপুজো সেই রামচন্দ্রেরই করা অকাল বোধনের রীতি। তাহলে কোন যুক্তিতে রামলীলা প্রাচীন আর দুর্গোৎসব নবীন, প্রশ্ন উঠছে। রামলীলা আয়োজনের জন্য কিছু নির্দেশাবলী দিয়েছে উত্তরপ্রদেশ সরকার। যেমন রামলীলা দেখার জন্য কোনো ময়দানে 100 জনের বেশি দর্শক উপস্থিত হতে পারবেন না, প্রত্যেকের মুখে মাস্ক থাকতে হবে, ময়দান স্যানিটাইজেশনের ব্যবস্থা রাখতে হবে কর্তৃপক্ষকে। তাহলে এই একই নিয়ম মেনে বারোয়ারি দুর্গোৎসব কেন করা যাবে না উত্তরপ্রদেশে, সে উত্তর দিতে পারেনি যোগী সরকার। দশেরা রামলীলায় উত্তরপ্রদেশের বহু জায়গায় যে মেলা বসে, এবার তাতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। দুর্গাপুজো প্যান্ডেলে ভিড় হতে পারে বলেই তাতে নিষেধাজ্ঞা যোগী। এবার সে রাজ্যে দুর্গাপুজো করতে চাইলে তাকে বাড়িতেই আয়োজন করতে হবে। প্রশ্ন উঠছে, খোলা ময়দানে রামলীলা আয়োজন করলে কি সংক্রমণে ছড়ানোর সম্ভাবনা থাকবে না? যোগী সরকার আরও জানিয়েছে, বিয়ের মরশুমে ব্যান্ড পার্টি নিয়ে বরযাত্রী যেতে পারবে, তবে সেক্ষেত্রেও সোশ্যাল ডিস্টেন্সিংয়ের নিয়ম পালন করতে হবে বরযাত্রীদের। বাংলার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বারবারই বিজেপি নেতৃত্ব দুর্গাপুজোয় নিষেধাজ্ঞা জারির অভিযোগ তোলেন। বিসর্জনে রাজ্যে দিন নির্ধারণ নিয়েও কটাক্ষ করতে ছাড়েন না তারা। এবার বিজেপি শাসিত রাজ্যে কেন বারোয়ারি দুর্গাপুজো বন্ধ হচ্ছে? অতিমারী পরিস্থিতিতেও কোনো ধর্ম সম্প্রদায়ের পুজো প্রার্থনায় ফতোয়া জারি করা হয়নি, সরকারি নিয়ম মেনে তা পালন করতে বলা হয়েছে। শুধু তাই নয়, সেক্ষেত্রে কোনো বিশেষ ধর্ম সম্প্রদায়ের প্রতি কোনো পক্ষপাতিত্ব করেনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু উত্তরপ্রদেশের যোগী সরকার রামলীলার অনুমতি দিতে পারছে, বরযাত্রীতে ব্যান্ড পার্টির অনুমতি দিতে পারছে, শুধু নিষেধাজ্ঞা জারি সর্বজনীন দুর্গোৎসবে। রাজনৈতিক মহলের মতে এটা খুললাম খুল্লা বিভেদ নীতি। এখন বিশ্ব বাংলা সংবাদের রিপোর্ট।